রামপুরে ব্রিজ সংলগ্ন একটা লাশ ভেসে উঠছে, তখন আমি তাৎক্ষণিক আসে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। 10টা যাইছে আমরা দেখছি লাশটা এখানে স্পিড বোর্ডের সহায়তায় কাছে নিয়ে এসে আমরা দেখলাম যে বডিটা কি অবস্থা। প্রথমে আমি যাইছিলাম এবার দিয়ে একটা চুল ভাসে রয়েছে এই জায়গায়, এবার এনে একটা আপু আসলে আমি আরে কইছিলাম যা পয় দেন ওটা কি, এবার হ্যাঁ কই কি এটা তো মনে লাশ, এবার সিকিউরিটি কইছে পরে হ্যাঁ দেখছে হ্যাঁ আবার উঠে গেছে, আবার এই সারে করে কইছে আবার এনে নামছে। আমরা আমাদের সিকিউরিটি দিয়ে আমি খবর পেয়েছি যে একটা রামপুরে ব্রিজ সংলগ্ন একটা লাশ ভেসে উঠছে, তখন আমি তাৎক্ষণিক আসে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পুলিশ তাৎক্ষণিক আসে, আসার পর আমরা বোর্ড দিয়ে আমরা সাইডে টেনে এনে লাশকে আমরা উদ্ধার করতে সক্ষম হই, এবং আমরা সারা রাত আজকে হাতের জেলে টহল ছিল, কিন্তু ওই মুহূর্তে আমরা কোনো একরকম আগাগান্ডি ঘটনা দেখিনি। বিদায় এটা আনুমানিক ভোররাত্র হতে পারে, বা এত বড় একটা হাতির জায়গা কোনখানে ফেলাইছে কে ফেলাইছে কোনো এটা শনাক্ত দেওয়ার সম্ভব নয়। বিদায় আমরা তাৎক্ষণিক পুলিশের খবর দিয়ে আমরা লাশটা উদ্ধার করেছি। নাইট শিফটের ডিউটিতে আমাদের 8টা অনেক ডিউটি, কিন্তু আমরা 10টা বাজে আবার টহলে আসছি, যেহেতু আমাদের লোকজন সংখ্যা কম। 10টা যাইছে আমরা দেখছি লাশটা এখানে, এখানে থাকার পর আমরা অবশ্যই থানায় খবর দেওয়ার পর থানার লোকজন আসছে। রামপুরা ব্রিজের নিচে আমরা লোক মারপর সংবাদ পেয়েছি যে একটা মাথা দেখা যাচ্ছে, এরপর আমরা আসলাম, আসার পরে দেখলাম, দেখার পরে স্পিড বোর্ডের সহায়তায় কাছে নিয়ে এসে আমরা দেখলাম যে বডিটা কি অবস্থা।